জয় জয় দেবী চরাচর সারে কুচুযুগ শোভিত মুক্তাহারে বীণা বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমস্কার কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো ভালো তো থাকতেই হবে তাই না কারণ পরের বুধবার যে সরস্বতী পুজো যে আমি যেই মন্ত্রটা এতক্ষণ বললাম এটা কিন্তু আমাদের সকলের ইমোশান সেই ছোট্টবেলায় আমরা এটা কিন্তু মুখস্থ করতাম সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় এটা বলতে হবে বলে এই পাঞ্জাবিগুলোর মাধ্যমে আমি সরস্বতীকে কিন্তু আমার অর্ঘ নিবেদন করলাম সরস্বতী পুজোর এই পাঞ্জাবিগুলোর মধ্যে আমি পলাশ ফুলগুলোকে কলকার মাধ্যমে কিন্তু কাঁথা কাজের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছি মা সরস্বতীর কিন্তু অপরিণাম পলাশ প্রিয়া এই পলাশ ফুল কিন্তু আমাদের বসন্তের আগমন ঘটায় তাই না পলাশ ফুল দেখলে পরেই কেমন বোঝা যায় যে বসন্তকাল চলে এসছে আচ্ছা একটা কথা তো ছোটবেলায় কিন্তু যতদিন না সরস্বতী পুজো হতো ততক্ষণ কিন্তু আমি ওই কুল খেতাম না এখনো পর্যন্ত কিন্তু মানে যতক্ষণ পর্যন্ত না সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিই ততক্ষণ পর্যন্ত কিন্তু কুল খাই না ভয় পেতাম মা বলতো যে কুল যদি সরস্বতী পুজোর আগে খায় তাহলে নাকি পরীক্ষায় ফেল করব পাস করব না তোমরা কি করো এখনো পর্যন্ত কি ওই একই রকম পদ্ধতি অবলম্বন করো খুব ভালো থেকো আর ছুতছুত সাথে থেকো